नमस्कार बंधुरा, हरिनित्य किचेने तुम्हारे सबाई के स्वागत। आज हमें बनाब चिकेन आकबरी रेसिपी, खूब सहज और इजी रेसिपी। एटा एक अन्यधरण चिकेन रेसिपी, तुम्हारा बाड़ी ट्राई करते पारो। तो सब प्रथम कड़ाई दिए देव सदा तेल, एक तीन चामच मत। एबार दिए देव एक चामच घी। घी और तेलटा एक गरम कर दिए देव दुटो शुकनो लंका, तेजपाता एक और गोटा गरम मसला। एखाने दालचीनी, इलाच, लवंग और गोलमरीच। और दिए देव एक प्याज कुचि, नड़ाचाड़ा कर देव भालो करे। और प्याजटा एक भेजे नेब। प्याज़टा एक भाजा भाजा हो दिए देव एक चामच मत आदा रसुन बाटा। और दिए देव एक टमेटो और तीनटे चारटे काचा लंका कुचि दिए भालो करे नड़ाचाड़ा कर देव। आबार एगुलो दो मिनट एक भेजे नेब। এবার এখানে দিয়ে দেব চিকেন, 500 চিকেন নিয়েছি আমি। চিকেনগুলো দিয়ে পেঁয়াজ রসুন আর এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেব নুন স্বাদ মতো। দিয়ে দেব হলদি গুঁড়ো এক চামচ। আর এবার দিয়ে দেব ধনে পাউডার, দুই চামচ ধনে পাউডার দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দু মিনিট পর এবার এখানে দিয়ে দেব দই, হাফ বাটি মতো দই নিয়েছি, টক দই। ভালো করে ফেটিয়ে দিয়ে দেব কড়াইতে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে দিয়ে এটা 4-5 মিনিট কষিয়ে নেব। চার পাঁচ মিনিট কষানোর পর এবার দিয়ে দেব হাফ বাটি মতো কাজু বাদাম আর নারকেল একসাথে পেস্ট করে নেওয়া। 3-4 চামচ মতো নারকেল কোরা আর 7-8টা কাজু বাদাম ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব আবার, যতক্ষণ না মাংসের উপরে তেল বেরিয়ে আসছে ততক্ষণ, 5-7 মিনিট পর্যন্ত। 5-7 মিনিট কষানোর পর এবার দিয়ে দেব এক গ্লাস মতো জল। জলটা দিয়ে মিশিয়ে দেব ভালো করে। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা 10-12 মিনিট রান্না হতে দেব। দশ বারো মিনিট পর রান্না হয়ে যাওয়ার পরে নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি বা ধনে পাতা দিতে পারো তোমরা এখানে। কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব ইজি আর সহজ রেসিপি আকবরি চিকেন। তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।